আজকের দিনেও মঙ্গল শোভাযাত্রাকে যদি গণমানুষের শোভাযাত্রা হতে হয়, তাহলে আজকের দিনে যে ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্পেষণ, আজকের দিনে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনযাত্রার যে অবস্থা, গণতন্ত্রের বিচারহীনতার যে অবস্থা, এই বিষয়গুলি নিয়ে যদি মঙ্গল শোভাযাত্রায় বার্তা না থাকে, তাহলে মঙ্গল শোভাযাত্রা মানুষের কাছে পৌঁছাতে পারবে না। সেই জায়গা থেকে এই প্রতিবাদী শোভাযাত্রায় বরিশালের প্রগতিশীল ছাত্র জনতার সমন্বয়ে এই শোভাযাত্রা আয়োজিত হয়েছে। আমরা মনে করি এই শোভাযাত্রা থেকে গণমানুষের যে অধিকারহীনতা, সেই অধিকারহীনতার বিরুদ্ধে এবং প্রতিবাদের বার্তায় আমরা দিতে চেয়েছি। আমরা মনে করি যে আসলে আমাদের রাষ্ট্রকথা মহামঙ্গলে ভরে গেছে। এখানে নাগরিকের মত প্রকাশের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নাগরিকের মতামতের আদায় কেড়ে নেওয়া হয়েছে, সুন্দর জীবন যাপনের জন্য যা প্রয়োগ করেছেন তা সবটাই আসলে তার জীবনে জানাই করা হয়েছে। ফলে এই অমঙ্গলের বিরুদ্ধে লড়াই না করে সত্যিকার অর্থে একটা মঙ্গল শোভাযাত্রার আয়োজন আপনি করতে পারেন। সেই চিন্তার জায়গা থেকে আমরা মনে করি অমঙ্গলের বিরুদ্ধে লড়াই করে দেশে সত্যিকার অর্থে একটা মঙ্গলময় রাষ্ট্রকাঠামো নির্মাণ করা সম্ভব। সেই রাষ্ট্রকাঠামো নির্মাণের দাবিতে একটা স্ত্রীবাদী রাষ্ট্রকাঠামো আজকে বাংলাদেশে জনগণের ঘাড়ের উপর চেপে বসে আছে। সেই রাষ্ট্রকাঠামোকে ভেঙে দেওয়ার জন্য ভারতের সাংস্কৃতিক যে আন্দোলন, সাংস্কৃতিক লড়াই সৃষ্টির উদ্দেশ্যে পরিচালের প্রগতিশীল ছাত্র সংগঠন সময় এবং প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রগতিশীল নাগরিকদের সমন্বয়ে আমরা আজকের আয়োজনটা করেছি এবং আমরা মনে করি ভবিষ্যতে আমাদের এখানে আজকে নববর্ষের দিন আমরা মনে করি যে একটা নববর্ষের দিনে আমরা সকল মানুষের অধিকার আদায়ের কথা এটা বলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের যে বিরাজমান যে সমাজের সংকটগুলো, সেই সংকটগুলো এমন চরমাকারে পৌঁছেছে যে দেখা যাচ্ছে যে একজন যখন তাকে স্বাধীনতার কথা বলতে যাচ্ছে তখন তাকে গলা টিপে ধরছে। বন্ধুগণ, এর মাধ্যমে আমাদেরকে গলা টিপে হত্যা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।